আসসালামু আলাইকুম। পিস এন্ড মার্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো এক জোড়া ডিম বিক্রি করব, পার পিস ডিম 1000 টাকা। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক ডিম গিফট করছি, এখন আর গিফট করব না, এখন খালি বেচবো আর বেচবো। হ্যাঁ, পার পিস 1000, জোড়া 2000। অনেকে মনে মনে ভাবতেছেন ফয়সাল ভাই এ কি বলতেছে। তো আসলে সম্পূর্ণ ভিডিও যারা না দেখবেন তারা প্লিজ কমেন্ট করবেন না, ভিডিও সম্পূর্ণ দেখুন এবং কমেন্টস করুন। আশা করি আপনার আমার উভয়ের ভালো হবে। তো বিস্তারিত আলাপে চলে যাই। এই যে ডিম, আপনাদের কাছে মনে হয় কি আমি এই ডিম বিক্রি করতে আপনাদের মাঝে আসছি? না, কখনোই না। আপনাদের কিছু পরামর্শ আপনাদের মাঝে পৌঁছানোর জন্য এই ভিডিওটা করা। তো আমার এক ভাই, আমার এক সাবস্ক্রাইবার, উনি একজন ক্লাব মেম্বার থেকে, পরিচয়ে ক্লাব মেম্বার, বাট আমি জানি না উনি কে, কোথায় থাকে, কী আসে বিষয়ে, কোন ক্লাবের মেম্বার, বা রেস করে কি না, বা ভালো রেসার পালে কি না, এগুলো আমি কিছুই জানি না। তো আমার ওই সাবস্ক্রাইবার, আমার ওই ভাই আমার কাছ থেকে রেসারের বাচ্চা কিনতে চাইছিল। তখন তাকে আমি বলছি আমার প্রাইস কত, তখন তার কাছে বেশি মনে হয়েছে সে কম দামের জন্য এক ক্লাব মেম্বার পরিচয়ে ভাইয়ের কাছ থেকে 2টা ডিম সংগ্রহ করে এবং সেই ডিমগুলো ফলস হয়। তখন সে বুঝতে পারে আসলে ফয়সাল ভাইয়ের থেকে নিলেই বুঝি ভালো হইতো, এই 2000 টাকা আমার বেঁচে যাইতো। আমার কাছ থেকে নেন আর না নেন সেটা কিন্তু প্রশ্ন না, আমি নিতেও বলি নাই আমার কাছ থেকে, আবার নাও নিতে বলি নাই আমার কাছ থেকে। যার যার অভিরুচি, যার যার মনের খুশি, এখানে জোরাজোরি করি নাই যে আমার থেকে এসে কিনেন, আমার থেকে এসে কিনেন, আমার থেকে নেন, আমার কবুতর সর্বশ্রেষ্ঠ, সর্বভালো, সর্বশেষ, সর্বপ্রথম, এই চাপাবাজি কিন্তু আমি করি না, ভালোর কোনো শেষ নাই। আমার থেকে বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যান্সিয়ার আছে এবং বড় বড় ফ্যান্সিয়ার আছে, তাদের কাছে অনেক ভালো ভালো কবুতর, তবে তাদের কাছে যাওয়াই মুশকিল, আর তাদের কবুতর কিনা তাতেও বড় মুশকিল। কথায় আছে না, যেমন গুড় তেমন মিষ্টি, এই কথাটা সারা জীবনই সত্য। মুরব্বীদের কিছু কথা কুসংস্কার হইলেও কিছু কিছু সময় মুরব্বীদের কিছু কিছু কথা অবশ্যই সত্যি। তো দেখেন, তো বর্তমানে কিছু বাটপার বের হয়েছে যারা ক্লাব মেম্বার পরিচয়ে অনেকের কাছে ডিম বিক্রি করতেছে, ফলস ডিম, অতএব নষ্ট ডিম, অথবা ভেজাল ডিম, অথবা ফস্টারের ডিম ইত্যাদি। এখন আপনারা কি বলতে পারবেন ভাই এই ডিমটা কি রেইসারের না ফোস্টারের না গোল্লার না কি ফেন্সি কবুতরের? বলতে পারবেন না, ফুটার পরে বলতে পারবেন। তো ওই ভাই এরকম ঝামেলায় পড়ছে দেখে আমার কাছে বলছে যে ভাই একটা ভিডিও বানান এবং মানুষকে জানাই দেন যে আসলে বর্তমানে এই ডিম নিয়েও প্রতারণা হচ্ছে। তো সবাই সাবধান ভাই, আমার যতটুকু আপনাদের মাঝে রাইস করার দরকার ছিল আমি করতেছি। ডিম ভাই কখনোই কিনেন না, একমাত্র জানাশোনা মানুষ ছাড়া, দীর্ঘদিন যাদের 4-5 বছর ধরে চিনেন তাদের থেকে কিনেন, সমস্যা নেই। কিন্তু হুট করে এক দেখায় পরিচয় এবং ডিম বিক্রি করবো বিজ্ঞাপন দেখে যদি কিনতে যান, আপনারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আমার কারোর সাথে মনমানীয়তা, কারোর সাথে শত্রুতা নাই, আসলে আমি এখানে ডিম বিক্রি করতে আসি নাই, আমি আপনাদেরকে ডিম সম্বন্ধে সতর্কতা করতে আসছি। দেখেন, সাবধান হন, এখনও বুঝেন আসলে টাকা হইলেও সব কিছু পাওয়া যায় না। আমি ভালো কবুতরের ডিম গিফট করি, বেচি না। আমার কাছে আপনাদের কাছে কী মনে হয়, আমি যদি ডিম বিক্রি করতে চাইতাম আমি কি মাসে 10-15 জোড়া ডিম বিক্রি করতে পারতাম না? তাহলে তো এক হিসাবে আমার ডিম বিক্রি করা ভালো না, তো লাভ বেশি। তো মাসে যদি 15 জোড়া ডিম বিক্রি করি, আপনারা চিন্তা করেন 15 দোকানে 30,000 টাকা আমার কাছে পকেটে ঢুকবে, কোনো সমস্যা নাই। ডিম জমার কোনো ঝামেলা নাই, বাচ্চা ফুটানোর কোনো ঝামেলা নাই, তারপরে বাচ্চা যে খাওয়াবো 1-1.5 মাস এই যে খাবে তার কোনো খাওয়ান খরচ নাই, তাহলে সেটা ভালো না ডিম বিক্রি করা? আমি করি না কেন ভাই? আসলে ডিম ভালো কবুতরের ডিম কেউ বিক্রি করে না, বাচ্চা তুইলেই বিক্রি করে। আর একজন এক প্রফেশনাল বলে না, সৎ বলেন, যারা আছে খামারি তারা সহজে ডিম বিক্রি করে না, হয়তো গিফট করে দেয় যখন দরকার না থাকে। তো আমি বেশি ভিডিও বেশি বড় করব না, আমি আবারও বুঝাইতেছি সাবধান হন, এইসব দিক থেকে দূরে থাকেন, নিজের পকেটের টাকা নষ্ট করেন না। আমি চাই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন, আমার ভাই বন্ধু ছোটো ভাই,
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমি চাই। আপনারা যাতে টাকা নষ্ট না হয় ভালো জায়গায় এবং ঠিক জায়গায় টাকা খরচ করেন, যা তাই উন্নীত করতে পারেন, সবই আল্লাহর ইচ্ছা। তো ইনশাল্লাহ সবাই সাবধান হয়ে যাবেন আর সবাই সতর্কতাভাবে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।